শরৎকাল মানেই যেন পাতার খেলা, রং বেরঙের পাতা যেন প্রকৃতিকে মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করে। দক্ষিণ কোরিয়ায় শরৎকালে ভ্রমণের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি নামি আইল্যান্ড। অর্ধচন্দ্রাকৃতির এই দ্বীপটিতে অনেক প্রজাতির গাছ আছে যেগুলো প্রকৃতির নিয়মে নিজেদের নিজস্ব রং মিলে ধরে। দ্বীপটিতে লাল, হলুদ, সবুজ হরেক রঙের পাতা জড়ার উৎসব দেখতে প্রতিদিন ভিড় করেন কয়েক লাখ পর্যটক। এই অপরূপ সৌন্দর্য নিজ চোখে উপভোগ করতে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরাও। আমরা প্রতি বছর এখানে আসি, এই সময়ে বিভিন্ন ধরনের পাতার উৎসব হয়, বিভিন্ন কালার হয় পাতা, সবাই দেখতে আসে, অনেক ভালো লাগে। কোরিয়ান সহ যত বিদেশিরা কোরিয়ায় থাকে, আমার মনে হয় ম্যাক্সিমাম সবাই এখানে কোনো না কোনো এক সময় আসে, বিশেষ করে প্রতি বছরের এই সময়টা কোনো একটা সময়ের মধ্যে। এক দুই সপ্তাহ, মানে বিশেষ করে এক দুই সপ্তাহ পাতা রঙিন থাকে, তারপর আস্তে আস্তে শীত শুরু হওয়ার সাথে সাথে সব পাতা ঝরে যায়। এই সময় এখানে অনেক দেশের মানুষ ঘুরতে আসে, অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। 4,62,000 বর্গমিটারের এই দ্বীপটিতে যেতে হয় ফেরির মাধ্যমে, আর সেই ফেরিগুলোতে লাল সবুজের পতাকা দেখে আনন্দে ভুক ভরে উঠে বাংলাদেশিদের। ইতিহাস বলছে কোরিয়ার বিখ্যাত জুসন শাসনামলে জেনারেল নামির নাম অনুসারে এই আইল্যান্ডের নামকরণ করা হয়। এই আইল্যান্ডে জেনারেল নামির কবর রয়েছে। স্থানীয় কোরিয়ারা ভালোবেসে এই দ্বীপটির নাম দিয়েছে নামিনারা। শরতে এই শহর পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। বাহারি রঙের গাছের পাতা ছাড়াও দ্বীপটিতে ক্যাম্পিং এরিয়া, সুইমিং পুল, শুটিং, রোলার স্কেটিং রিং সহ পর্যটকদের উপভোগ করার জন্য আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।